বান্দরবান সদর থেকে 49 কিলোমিটার দূরে রুমা উপজেলার অবস্থান। চারিদিকে ঝকঝকে প্রাকৃতিক সবুজ রং ঘেরা গাছগাছালি দিয়ে সাজানো কি সুন্দর মনোরম পরিবেশ। এই সুন্দর পরিবেশ যেন বেশি দিন টিকে থাকছে না। এই সুন্দর পরিবেশটি তছনছ করে দিয়ে চলমান মহামারী করোনা ভাইরাস। সারা দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, তার সাথে পাল্লা দিয়ে রুমা উপজেলায়ও করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বিগত এক মাসে 97 জনের নমুনা পরীক্ষা করে 41 জন পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালগুলোর কর্মকর্তা কর্মচারী রয়েছে 5 জন। সংশ্লিষ্টরা জানান, রুমা উপজেলায় করোনা ভাইরাস প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে, সচেতন না হলে তা প্রতিরোধ করা সম্ভব নয়। আমাদের এই রুমা উপজেলাতেও বিগত দিনে এই করোনা থেকে আমরা শনাক্ত পাওয়া যাচ্ছিল না, কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারলাম গত এক মাসের মধ্যে এই আমাদের রুমা উপজেলাতে 41 জন করোনা শনাক্ত ধরা পড়েছে। তাই আমাদের দেশে যেভাবে করোনা শনাক্ত হার যেভাবে বেড়ে যাচ্ছে, তো আমাদেরকে আমাদের রুমাতেও দেখা যাচ্ছে যে ইতিমধ্যে এই ভাইরাসের শনাক্ত হার বেরিয়ে যাচ্ছে। তাই এখান থেকে আমাদেরকে বাঁচতে হলে বা মুক্তি পেতে হলে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার উচিত এবং জনগণের সচেতন হওয়ার বিশেষ করে প্রয়োজন বলে আমি মনে করি। আরও জানা যায়, হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সংক্রমণের ভয়ে অনেকেই হসপিটালে নমুনা পরীক্ষা করার ইচ্ছুক হচ্ছেন না। হাসপাতালে করোনার মানুষরা এখন পরীক্ষা করতে যায় না, কারণ হচ্ছে ওই হাসপাতালে নার্স ডাক্তার যারা কর্মচারী সবাই স্টাফগুলো তো এরা তো করোনা আক্রান্ত এখন, এটার জন্য রোগীরা সবাই ঘরে থাকে আর কি, চিকিৎসক নিজেরা সেবা নেয়। ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদানের বিষয়ে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কোভিড-19 প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাক্তার বামুং জানান, আগামী 3রা আগস্ট বৈঠকের মাধ্যমে তা বিশদভাবে জানা যাবে। তিনি আরও জানান, এই পর্যন্ত রুমা উপজেলায় করোনা ভাইরাসের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে অনেকেই, করোনায় কেউ এখন পর্যন্ত মৃত্যুবরণ করেনি। গত এক মাসের আমাদের 7 জন টেস্ট করেছি আমরা, তার মধ্যে কিন্তু 41 জনের পজিটিভ হয়ে গেছে। তাহলে আমাদের রেটটা একটু হাই আছে এই মাস, আর আজকের টেস্ট কিন্তু 9 জনের মধ্যে 2 জন। আমাদের যে ওয়ার্ডের আমাদের যে কোভিড-19 ওয়ার্ডের 5 জনের আগে থেকে 5 জন ছিল আমাদের দুদিকে হিসাবে, এবং আমরা এই প্রধানমন্ত্রীর যে নির্দেশনা প্লাস আমাদের যে সচিব মহোদয়ের নির্দেশনায় আমরা আরও বাড়াইছি, আরও 10টা বেড বাড়াইছি। তাহলে আমাদের আগে ছিল 5টা, এখন 10টা, তাহলে 15টা হয়ে গেছে। সচিব যদিও বা আরও 20টা বাড়াইতে বলছে, আমাদের যেহেতু 10 বেডের শয্যার সংখ্যা কম হওয়াতে আমরা আরও আমাদের 20টার জায়গায় 15টা বাড়াইছি। এবং ওই হাসপাতালগুলোতে আমরা মেল অ্যান্ড ফিমেলের থাকার ব্যবস্থা করে দিয়েছি, এবং প্রতি দিন আমরা 5 থেকে 6 জন 7 জন 10 জন করে আমরা রাখতে পারি। সর্বশেষ 1 আগস্ট নমুনা সংগৃহীত হয়েছে 9 জনের, এর মধ্যে আক্রান্তের সংখ্যা 2 জন। ক্লিনিয়ান বমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।